দরজায় করা নাচছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। এই মহোৎসবের সঙ্গে থাকতে পেরে দারুণ খুশি প্রবাসী বাংলাদেশিরা। টিকিট আগেই ছিল, এখন মিলেছে হায়া কার্ড, তাই মাঠে বসে খেলা দেখতে আর বাধা নেই। বাড়তি আয়ের পথও খুঁজছেন প্রবাসীরা। কাতার থেকে আসানুল্লাহ সজীবের তথ্য ছবিতে রাজিবুল ইসলামের রিপোর্ট। বিশ্বকাপ প্রস্তুতির শেষ মুহূর্তে কাতার, যেখানে খরচ হবে ২০২০ বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২২,৩০,০০০ কোটি টাকা। গত আট বিশ্বকাপের মধ্যে সবচেয়ে বেশি খরচ হবে এই আসরে, যা রাশিয়া বিশ্বকাপের চেয়ে ২০ গুণ বেশি। এই দেশে প্রায় ৪ লাখের বেশি বাংলাদেশির বসবাস, কেউ নির্মাণ শ্রমিক, অনেকেই আবার বিশ্বকাপের নান্দনিক স্টেডিয়াম তৈরির কারিগর। কাতার বিশ্বকাপ বাজেটের সবচেয়ে বেশি খরচ হয়েছে স্থাপনা নির্মাণে, সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, মেট্রো, সড়ক, বিমানবন্দর আধুনিকায়নেও বিপুল ব্যয় হয়েছে, যেখানে জড়িয়ে আছে বাংলাদেশিদের শ্রম। আমাদের সৌভাগ্যের বিষয় হলো আমাদের নিজেদের হাতের গড়া স্টেডিয়ামে বসে আমরা খেলা দেখতে পাবো। আমরা ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন স্টেডিয়াম ও মেট্রো রেল স্টেশনের কাজে সম্পৃক্ত ছিলাম, আমাদের জন্য সুখবর হায়া কার্ড হাতে পেয়েছি। শুধু খেলা দেখা নিয়েই উচ্ছ্বসিত নয় প্রবাসী বাংলাদেশিরা, বিশ্বকাপ ঘিরে বাড়তি আয়ের সুযোগও থাকছে তাদের, রয়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগও। আজকে হায়া কার্ড পাচ্ছি এবং আমরা সবাই মিলে বিশ্বকাপ উপভোগ করব। আমরা 32টি দল নিয়ে 20 নভেম্বর পর্দা উঠবে এবারের বিশ্বকাপ আসরের। মেসি নেইমারদের এই লড়াই শেষ হবে ১৮ ডিসেম্বর। রাজীব ইসলাম, নাগরিক।